আহমেদ ফজলে রাব্বি, যাকে আমরা চিনি আফরান নিশু নামে, যিনি বর্তমান সময়ে বাংলাদেশের একজন জনপ্রিয় টিভি অভিনেতা। খুব অল্প সময়ে তিনি তার অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হাজারো দর্শকের মন জয় করেছেন। একজন প্রাণবন্ত ও বৈচিত্র্যময় চরিত্র অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করে থাকেন। তিনি অনেকবার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম একজন ব্যস্ত অভিনেতা। আফরান নিশু জন্মগ্রহণ করেন 1988 সালের 8ই ডিসেম্বর টাঙ্গাইলের ভোয়াপুর উপজেলার সারণ গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন। তিনি স্টোয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। প্রায় 14 বছর প্রেমের পর তার ভালোবাসার মানুষ তিশাকে বিয়ে করেন 2011 সালের দুশোরামে। পরবর্তীতে 2014 সালের 12ই অক্টোবর তিনি ছেলে সন্তানের বাবা হন। তার ছেলের নাম রাখেন নির্বাণ। নিশুর মিডিয়া জগতে আসাটা কোনো স্বপ্নের ছিল না। তিনি 2000 সালে একটি বুটিক্সের মাধ্যমে মডেল হিসাবে কাজ করেন। কর্মজীবন শুরু করেন এখান থেকেই। এরপর তিনি কিছুদিন র‍্যাম্পে কাজ করেন। 2003 সালে তার অভিনয় যাত্রা শুরু হয় অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে। এছাড়াও তিনি বিভিন্ন নির্মাতার সাথে কাজ করেন। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে তিনি অংশ নেন। এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরণ মেহেদী সহ খ্যাতনামা অনেক পরিচালকের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। 2006 সালে গাজী রাফাকাত পরিচালনায় ঘর ছায়া নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক হয় নিশুর। এরপর থেকে তিনি প্রায় 200 শতাধিক নাটকে অভিনয় করেন। টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। নিশু তার বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে ফেলেছেন। তার জনপ্রিয়তা এত বেড়েছে যার জন্য তাকে নাটকে ও বিজ্ঞাপনে অভিনয় করানোর জন্য অনেক নির্মাতাদেরই শিডিউল হাতে অপেক্ষা করতে হয় তার জন্য। প্রতিটি চ্যানেলই তার ধারাবাহিক নাটক রয়েছে, এমনকি ঈদের সময় তিনি একচেটিয়া বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। কমেডি, রোমান্টিক কমেডি, অ্যাকশন, নেগেটিভ রোল কিংবা থ্রিল ধর্মী সব ধরনের ক্যাটাগরিতেই তিনি সমানতালে অভিনয় করে চলছেন। তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। 2012 সালের শিমুল হাওলাদারের পরিচালনায় এবং ইমরান মাহমুদ ও পূজার গাওয়া দূরে দূরে গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন। তার বিপরীতে তখন ছিলেন উর্মিলা কর্মকার। তার এই মিউজিক ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রথম দিনে ইউটিউবে তার ভিউয়ার্স ছিল প্রায় 10 লক্ষ। সম্প্রতি তিনি ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড ও এক্স গার্লফ্রেন্ড নাটকে অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা অর্জন করেছেন। তিনি সবসময় বাস্তবধর্মী অভিনয় করতে পছন্দ করেন, এমনকি শুধু একটি চরিত্রে নয় বরং ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চান। তিনি বেশ কয়েকটি মুভির অফার ফিরিয়ে দিয়েছেন, কেননা তার ইচ্ছা হলো ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করা যার স্ক্রিপ্ট হবে সম্পূর্ণ ইউনিক ও বাস্তবধর্মী। তিনি প্রয়াত জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদিকে তার আইডল হিসাবে মানেন। আরফান নিশু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। তার ফেসবুক আইডিতে 2 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আমাদের মাঝে ভালো কাজ করে উপহার দিবেন, এটাই তার স্বপ্ন। বিনোদন জগতের নিত্য নতুন আরও সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।